নির্বাচনের কর্মসূচি ঠিক হয়েছে এই সমস্ত গরম টরমের কথা মাথায় রেখেই। এখন যেহেতু নির্বাচনে মানুষের কাছে পৌঁছতে হবে, তখন প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই পৌঁছতে হবে, আর প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই তো মানুষ বেঁচে থাকে, সেজন্যই তো মানুষ। তাই আমরা চেষ্টা করছি এই গরমকে উপেক্ষা করে মানুষের কাছে পৌঁছে যাওয়ার। সঙ্গে কী রাখছেন এই গরমের সময়, মানে সঙ্গে পানীয় হিসেবে কিছু ওয়ারেস টোয়ারেস নিচ্ছেন? শুধু জল জল। আচ্ছা, গত কয়েকদিন আগে ভাঙড়ে আপনার নামে এফআইআর হলো, কীভাবে দেখছেন বিষয়টা? না, আমার তো একটাই বক্তব্য, যে দলটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, যাদের নেত্রী দিনে যতটা কথা বলেন সবকটাই অসত্য কথা, সেই দলের নিচের তলের একটা কর্মী মিথ্যা কথা বলবে, এতে আমি খুব বিস্মিত হইনি। বড় এটা করেও আমার সুবিধে করে দিল এবং ওদের বিপদ ডাকলো, সেই বিপদটা ওরা পরে বুঝতে পারবে, এখন এই বলছি না বিপদটা কী হবে। আজকে কোথায় কোথায় প্রচার হচ্ছে? আমরা মূলত সন্ত্রস্ত এলাকায় যাচ্ছি, মানুষের কাছে, মানুষের মধ্যে সাহস যোগাবার চেষ্টা করছি। আমাদের অভিজ্ঞতা হচ্ছে মানুষ একটু সুযোগ পেলেই তৃণমূলের এই সন্ত্রাস আর বিজেপির এই ধর্মীয় রাজনীতির বিভাজন তার বিরুদ্ধে বলতে পারে।